বন্ধু, আজ 1 মার্চ। আজকে আমাদের ভারতবর্ষের মানে সবচেয়ে বড় খুনি, যিনি 2-3 দিন আগে দিল্লির ঘটনা ঘটালেন, নরসংহার করলেন এবং অবাক হয়ে গেলেন যে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গাটা ছড়ালো না, তারা খুব কষ্টের মধ্যে আছে। তিনি আবার আজকে পশ্চিমবঙ্গে আসছেন মিটিং করতে, সিএ এর পক্ষে মিটিংটা করতে আসছেন, মানে সিএ এর মাধ্যমে 4 কোটি বাঙালিকে হজম করতে আসছেন। মনে রাখবেন, এই যে বিজেপির নেতামন্ত্রীরা এবং আপনার আশেপাশে যে যারা সিএতে নাগরিকত্ব দেওয়া হবে বলছে, তারা কিন্তু এক একটা গোখরো সাপ, এই গোখরো সাপ গিলতে চাইছে। মিথ্যা কথা কত রকম দেখুন, একবার বলছে মানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী বলছেন যারা এনআরসিতে নাম বাদ যাবে তাদেরকে সিএভাবে মাধ্যমে তাদেরকে আবার নাগরিকত্ব দেওয়া হবে। আরে তাহলে তো এনআরসি করার দরকারই হতো না, কোটি কোটি টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে। আসলে আপনাদের প্রতি বলছি, আপনারা যারা অমিত শাহ মিটিংয়ে যাচ্ছেন যান, কিন্তু আপনাদের একটা টোটকা বলে দিই, আপনার সমবেত স্বরে চিৎকার করে অমিত শাহকে বলুন যে আপনি যে বলছেন যে সিএ আইনে হিন্দু হিন্দু মুসলমানবাদের 6টা সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হবে, ওটা কোথায় লেখা আছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কোথায় লেখা আছে, কোন পাতায় লেখা আছে, কোন ধারায় লেখা আছে? 1-2 নম্বর, ওদেরকে বলুন যে কিছুই কাগজ লাগবে না, শুধুমাত্র কবে এসছেন বাংলাদেশ থেকে সেটা লিখে দিলেই হবে। এই লেখাটা কোথায় আছে বন্ধু? আপনারা যদি সকলে আর বোকা থাকবেন না, আপনারা যদি সবাই সমবেতভাবে প্রশ্ন করতে পারেন যে তুই দেখা, একজনও একটা কাগজ দেখাতে পারবে না, কোনো নথি, কোনো এই আইনে কোথাও লেখা নেই নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনে লেখা আছে যারা পাসপোর্ট আইন এবং অথবা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তাদের ক্ষেত্রে অবৈধ শব্দটা উঠে গেল, কারণ 2003 আইনে বলেছে 48 পরে যারা এসছে, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা প্রত্যেকেই ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ধরার জন্যই এই আইন। আর 2003-4-6 কতে এই ধারাটা, আর 6-14 কতে বলছে বৈধ নাগরিকদের নিয়ে একটা লিস্ট তৈরি হতে হবে, সেটা হচ্ছে এনআরসি। তাহলে এনআরসি যে কারা বৈধ কারা অবৈধ এটা ধরবে কী করে, এতদিন হয়ে গেল, তার জন্য এনপিআর হবে। এনপিআর এর প্রশ্নগুলো এমনভাবে রাখা হয়েছে যে তার মধ্যে দিয়ে আপনাদের বের করিয়ে নেবে, আপনারা বাংলাদেশ থেকে এসছেন। অবিভক্ত ভারতবর্ষের ভূমিপুত্ররা যারা দেশভাগে বলি হয়ে ছিন্নমূল হয়ে এসেছে, শুধুমাত্র রাষ্ট্রপ্রধানদের কথায় বিশ্বাস করে, মহাত্মা গান্ধীর কথায়, জওহরলাল নেহরুর কথায়, রাজেন্দ্র প্রসাদের কথায়, বল্লভভাই প্যাটেলের কথায় এপারে এসছেন, যার বেশিটা হচ্ছে শূদ্র মানুষ, এদেরকে ধরে নেওয়া এবং ডিটেনশন ক্যাম্পে রাখার জন্যই তৈরি হয়েছে সিএএ আইন। আজ অমিত শাহ ঢুকছে, আপনারা প্রশ্ন করুন। আমরা ঘোষণা করেছি মানবিকতা মঞ্চের পক্ষ থেকে, আমি মানিক ফকির বলছি, যদি কেউ কোনো রকমের প্রমাণ দিতে পারে আইনটা দেখিয়ে যে এই আইনে, মানে যেদিন থেকে আইনটা বেরিয়েছে তারপর থেকে এই আইন ভিত্তিতে যদি কেউ নাগরিকত্ব পায়, তাহলে আমরা 50,000 টাকা পুরস্কার দেবো। আজকে পর্যন্ত কেউ আমাদেরকে প্রশ্ন করেনি, কোনো চিঠি আসেনি টাকা নেওয়ার জন্য। আমার একটা বই বেরিয়েছে, বা সিএএ 4 কোটি বাঙালি নিধন, আপনারা আমাকে ফোন করুন, আমি পিডিএফের মাধ্যমে এই বইটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। তার মধ্যে আইন টাইমগুলো সমস্ত কিছু বাংলায় আছে, ইংরাজিতেও আছে। আর অমিত শাহ বদমাইশটাকে আপনারা প্রশ্ন করুন যে তুই যেখানে জ্ঞান দিতে এসছিস, নাগরিকত্ব দিবি, কোন আইনে কোন জায়গায় লেখা আছে একটু মাইকে ঘোষণা করে দিন, আর আমরা এই আইনটা দেখে নিচ্ছি। নমস্কার, আপনারা নিজেরা বাঁচুন, আমরা বেশি করে আর বলতে পারবো না। কেন বলতে পারবো না? পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার করেছে, ছুটছে, কে বাঁচবে কে মরবে আমরা জানি না। 2-3-4 বার বলবো, আপনারা শুনলেন না, বিশ্বাস করলেন না, মরুন না, দেখার দরকার নেই, কারণ সামনে বহু লোক আছে, তাদেরকে আমাদের জানাতে হবে। আবার বারবার বলছি, সিএ আইনে একজন কেউ নাগরিকত্ব দেবে না, এটা টোটাল বিজেপির মিথ্যাচারিতা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে গোপন চুক্তি, তার ফল হতে পারে। সাবধান,
অমিত শাহকে এবং বিজেপির নেতাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে ঘিরে ধরুন, তারা উত্তর দিতে না পারলে তারপর যা খুশি আপনারা করুন।